ভাই, এই যে হাড়ির ভিতর যে ঝিনুক দেখতেছি, এই ঝিনুকের মধ্যে কি মুক্তা? জি ভাই, এই হাড়িতে যে ঝিনুক হাতে দেখছেন, হাড়িতে দেখছেন, প্রত্যেকটাই মুক্তা আছে। পাশাপাশি এই জায়গা যে পুকুরে দেখছেন, এইখানে মুক্তা চাষ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু এই যে বলের মতো এর নিচে কিন্তু ঝিনুক আছে, আর এই যে উনার হাতে এখানে যে ঝিনুকগুলো দেখছেন, এই ঝিনুকের প্রত্যেকটার ভিতর কিন্তু মুক্তা আছে। তো দর্শকদের একটু লাইভে দেখান ভেঙ্গে যে এর ভিতর আসলে মুক্তা আছে কিনা। তো আপনারা দেখতে থাকুন যে উনি কিন্তু একটি ঝিনুক এখন দেখেন, এই যে ছুরি দিয়ে কিন্তু কেটে নিচ্ছে। তো আমরা দেখব, এই যে দেখুন কই মুক্তা কই ভাই, দেখাচ্ছি মাশাআল্লাহ দেখি। এই যে ভাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে মুক্তা। আচ্ছা, একটি ঝিনুকে কি একটা মুক্তা হয় নাকি? না, দুইটা হয়। দুইটা? এটা প্রজাপতির ডিজাইন ছিল, কিন্তু বেশি একটা এই মুক্তাটা কিন্তু খুব গেলেজি আসছে। আচ্ছা আচ্ছা, আপনাদের একটু দেখাই যে এই যে দেখেন এখানে কিন্তু প্রজাপতি, আর এটা কি? এটা আংটির জন্য, আংটি ডিজাইন। আচ্ছা আচ্ছা, এই যে আমরা সাধারণত জানি যে রমন ভাই যে মুক্তা সাধারণত গোল হয়, তো এই যে আপনার এখানে ডিজাইন মুক্তা, এটার ব্যাখ্যা কি? আমরা মূলত হচ্ছে বাংলাদেশের যে ঝিনুক, আমাদের যে দেশি ঝিনুক, এই দেশি ঝিনুক কিন্তু খুবই ছোট, বাইরের দেশের তুলনায় এই ঝিনুকগুলো খুবই ছোট হয়, যার জন্য এখানে যে গোল মুক্তাটা এটা খুবই কম হয়। আর যেটা হয় সেটা হতে অনেক সময় লাগে, আমাদের দেশে প্রায় 3-3.5-4 বছর লেগে যায় একটা মানে মিডিয়াম সাইজের গোল মুক্তা পেতে। কিন্তু সেই জায়গায় আমাদের 1 বছরের ভিতর আমরা ডিজাইন মুক্তা যেটা, এটা উৎপাদন করতে পারি, যার জন্য আমরা হচ্ছে অল্প সময়ের ভিতর লাভবান বা অল্প সময়ের ভিতরে মুক্তা আহরণ করতে আমরা হচ্ছে এই ডিজাইন মুক্তাটা করে থাকি। আচ্ছা, আমি একটু আপনাদের দেখাই, এই যে দেখেন, এই যে ডিজাইনটা দেখেন। আচ্ছা, এর ভিতর কি এ গ্রেড বি গ্রেড এরকম আছে নাকি? জি জি, এর ভিতরে এ গ্রেড। এটাকে কি দিবেন আপনি? এইটা হচ্ছে এ গ্রেডের একটা মুক্তা, খুবই সুন্দর লেয়ার আসছে, চকচকা মুক্তা। আচ্ছা, অনেকেই বলবে যে এই ডিজাইনটা কেন হলো, আসলে কি এটা কি নিউক্লিয়াস দেওয়ার কারণে? এই ডিজাইনটা মূলত হচ্ছে আমরা ভেতরে ডিজাইনটা দিয়ে থাকি। আচ্ছা, আমরা ভেতরে নিউক্লিয়াস দিয়ে থাকি, এই নিউক্লিয়াসে বিভিন্ন ধরনের ডিজাইন হয়, যেমন হচ্ছে আপনার ফুল হয়, পাতা হয়, পাখি হয়, এই পাশে যেমন এখানে মূলত যে ডিজাইনটা দেওয়া হবে সেটাই হচ্ছে মুক্তা রূপান্তর। সাধারণত মুক্তা কয় রকম? মুক্তা আমাদের দেশে হয় 3 রকম, তার ভিতর হচ্ছে এইটা ডিজাইন মুক্তা, একটা নিউক্লিয়াস মুক্তা, আর একটা হচ্ছে রাইস পাল বা টিস্যু কালচার বলে। এই যে মুক্তাটা দেখছি, এই মুক্তা এখান থেকে যখন বের করবেন, এটা তখন কত টাকা দাম থাকবে? এইটা আনুমানিক, এই যে যদি আমরা এই খোলস সহ এইভাবেই বিক্রি করি, তাও এটার দাম এখন 90-95 টাকা আছে, আর যদি এটা কাটিং করে বিক্রি করি সেই ক্ষেত্রে দামটা আরও বাড়বে। আপনি কি এটা বলতে পারবেন যে এই মুক্তাটা অলংকার ছাড়া আর কোনো কাজে আসে কি? অলংকার ছাড়া মুক্তা আরও কাজে আসে, তবে আমাদের ডিজাইন মুক্তা যেহেতু আছে, ডিজাইন আছে, এর জন্য এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুধু অলংকারেই ব্যবহার করি। আর যেটা গোল মুক্তা বা রাইস পাল ব্যবহার হয়, ওই রাইস পাল আছে আপনার শুধু ডিজাইন না, ওইটা দেখা যাচ্ছে যে আপনার ঔষধ ফার্মে ব্যবহার হয়, আবার যারা আছে আপনার কসমেটিক আইটেম ব্যবহার করে তাদের ওখানেও কিন্তু আমাদের এই গোল মুক্তা বা রাইস পালটা ব্যবহার হয়। বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেন যে লাইভে কিন্তু উনি সরাসরি কেটে দিল যে একটি ঝিনুকের ভিতর মুক্তা। আচ্ছা রমন ভাই, এই যে যে ঝিনুকটা ভেঙে মুক্তা বের করলেন, এখন কি ঝিনুকটা বাঁচবে নাকি মারা যাবে? এটা মানে এটার যে বাঁচার যে সম্ভাবনা আমরা সেটা নষ্ট করে দিচ্ছি, এর জন্য এটা এখন মারা যাবে। বন্ধুরা, আসলে খুবই ইউনিক একটি জিনিস আপনাদের দেখাবো বলে আজকে আসলাম এবং সেটা দেখালামও। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে কিন্তু হিউজ পরিমাণে এখানে বল দেওয়া আছে, তার নিচে কিন্তু ঝিনুক ঝুলানো আছে, তাই না? জি, ঝুলানো আছে। আর সরাসরি দেখলেন মুক্তা।